আপনারা কি জানেন অ্যামেজিং স্পাইডারম্যান 3 এর জন্য অলরেডি অ্যান্ড্রু গারফিল্ডকে অ্যাপ্রোচ করেছে সনি স্টুডিও। এমসিইউতে এক্সম্যানের অফিসিয়াল ভিলেন কে হতে যাচ্ছে তা ঘোষণা হয়েছে আনঅফিসিয়ালি, সেটা কি জানেন? টম হল্যান্ডের স্পাইডারম্যান 4 এর প্রোডাকশনও শুরু হয়ে গেছে। এদিকে 16 বছর পর ক্রিস্টোফার নোলানের গ্রেটেস্ট সুপার হিরো মুভি ব্যাটম্যান দ্য ডার্ক নাইট আবারও মুক্তি পাচ্ছে সিনেমা হলে এবং বাংলাদেশেও আসছে। এমনই মাথা নষ্ট 4টি কুইক সুপার হিরো আপডেট নিয়ে চলে এলাম আজকে ফিল্মি বাংলাদেশের সকল সুপার ফ্যানদের জন্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্পাইডারম্যান নো হোমের পর অ্যান্ড্রু গারফিল্ডকে নিয়ে ফ্যানদের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছিল। সনি স্টুডিওর স্পাইডারম্যান ছাড়া স্পাইড ইউনিভার্সে অ্যামেজিং স্পাইডারম্যানকে ফিট করার প্ল্যান ছিল সনির, কিন্তু অ্যান্ড্রু গারফিল্ড খুব ভালো করেই সনি স্টুডিওর বদ অভ্যেস সম্পর্কে জানে, তাই তিনি শর্ত জুড়ে দেন সিনেমার গল্প ও স্ক্রিপ্টে ক্রিয়েটিভ ফ্রিডম দিতে হবে অ্যান্ড্রু গারফিল্ডকে। সিনেমার শুটিং শেষ হয়ে যাবার পর সনির এক্সিকিউটিভদের উল্টাপাল্টা পরামর্শে কোনো কাটাকাটি করা যাবে না, অকারণ রিশুট করে কাহিনী পাল্টানো যাবে না, আর এখানেই বেঁকে বসে সনি স্টুডিও। তাদের কথা হলো রাইটার ডিরেক্টর অ্যাক্টররা যতই ভালো করে সিনেমা শুটিং করে নিয়ে আসুক, ওরা স্টুডিওতে বসে এটা সেটা এডিট করবে, রিশুট করে দৃশ্য বাদ দেবে, নতুন দৃশ্য যোগ করবে, এ নিয়ে রাইটার ডিরেক্টর অ্যাক্টররা কোনো কথা বলতে পারবে না। প্রিয় দর্শক, আমি মোটেও মজা করছি না। ম্যাডাম ওয়েবের মতো গার্বেজ উপহার দেওয়ার পরেও সনি স্টুডিও তাদের তথাকথিত ক্রিয়েটিভ এক্সিকিউটিভদের ফায়ার করেনি, উল্টো সিনেমার আর্টিস্টরা নাকি প্রপারলি প্রমোট করে এমন অভিযোগ করেছে। অ্যান্ড্রু গারফিল্ড আবারও সনির হাতে ধরাশী হতে চান না, তাই তো সম্পূর্ণ ক্রিয়েটিভ ফ্রিডম ছাড়া তিনি ফিরে আসছেন অ্যামেজিং স্পাইডারম্যান 3 নিয়ে। এদিকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের স্পাইডারম্যান অর্থাৎ টম হল্যান্ডের স্পাইডারম্যানকে নিয়ে নতুন সিনেমার প্রোডাকশন শুরু হয়ে গেছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো এতে এমসিইউ এর এমজে অর্থাৎ জেন্ডায়া আবার ফিরে আসছেন। ব্যাপারটা আমাদের মতো ফ্যানদের বেশ কনফিউজ করেছে। নো ওয়ে হোমে এমজে পিটার পার্কারকে ভুলে গেছে, পিটার নিজে নিউ ইয়র্কে চলে এসেছে। আমাদের ধারণা ছিল স্পাইডারম্যান হোমকামিং মুভিতে ইন্ট্রোডিউস হওয়া গুয়েন স্টেসি ফিরে আসবে নতুন করে পিটার পার্কারের লাইফে, কিন্তু এখানেও সনি স্টুডিও বাগড়া দিয়েছে। মর্বিয়াস নামক কুখাদ্য মুভিটির পোস্ট ক্রেডিট সিনে এমসিইউ এর ভালচার অর্থাৎ গুয়েনের বাবাকে মার্ভেল ইউনিভার্স থেকে সনি ইউনিভার্সে টেনে আনা হয়েছে, তাই গুয়েনের সাথে পিটারকে যুক্ত করলে ভালচারের প্রসঙ্গ আসবে এবং সনি মাইকেল কিটনকে সিনিস্টার 6 এর জন্য আটকে রাখতে চাইছে, তাই জেন্ডেয়ার এমজে আবার ফিরছে স্পাইডারম্যান 4 মুভিতে। এদিকে বর্তমান চলমান এক্সমেন 97 অ্যানিমেটেড শোটিকে আপনারা দেখছেন, প্রথম দুইটি এপিসোড নিয়ে আমি ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, তৃতীয় এপিসোড নিয়ে একটা শর্টস, কিন্তু আপনাদের থেকে আশানুরূপ রেসপন্স পাইনি। এমসিইউ ক্যানোনের বাইরে এই স্টোরিলাইনটি চলছে, প্রতি এপিসোডে একটা সমস্যার সমাধান হয় ও নতুন একটি সমস্যার সৃষ্টি হয়। তবে এক্সমেন 97 এর 3rd এপিসোডে মিস্টার সিনিস্টার নামে একটা ভয়ানক ভিলেনকে ইন্ট্রোডিউস করা হয়েছে। রিউমার ছড়াচ্ছে এমসিইউ লাইভ অ্যাকশন এক্সমেন মুভি যা ডেডপুল এন্ড ওলভারিন মুভির পর সেটআপ হবে, এতে প্রধান ভিলেন হবে মিস্টার সিনিস্টার। সব শেষে একটা বিশেষ স্ক্রিনিং আপডেট। নিশ্চয়ই সবাই জানেন এই বছর প্রথমবার অস্কার পেয়েছেন বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান। তাকে শ্রদ্ধা জানিয়ে নোলানের পুরনো সিনেমাগুলো বিশ্বের বিভিন্ন স্থানে স্ক্রিনিং হচ্ছে, রিলিজ হচ্ছে। বাংলাদেশেও আগামী 19 এপ্রিল স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে দ্য ডার্ক নাইট এবং ইন্টারস্টেলার। সেই কৈশোরে তো বড় পর্দায় হিট লেজারের জোকারকে দেখার সৌভাগ্য হয়নি, আশা আছে এবার দেখবো। এদিকে আপনারা জানেন কি, অ্যাভেঞ্জার ক্যাং ডাইনেস্টি যার আপাতত প্রোডাকশন নাম অ্যাভেঞ্জার্স 5, এটি আসলে 3 পার্টে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স এর প্রথম পর্ব। এই বিষয়ে বিস্তারিত বলেছি আমি অন্য একটি ভিডিওতে, তো দেরি করছেন কেন? স্ক্রিনে আসার লিঙ্কে ক্লিক করে চলুন কথা বলি সেই ভিডিওতে।